हेलो गाइज, वेलकम बैक टू माय चैनल। तो आज के तुम्हारे साथ एक रेसिपी शेयर करते चले एसेछि। तो आज की जेहेतु सानडे और सानडे माने ही होच्छे एकटा किछु भालो मंद मांस तो थाकबेई, किन्तु किछु एकटु भालोभावे एकटु नतुनत्व कि देवा जाए सानडे ते सबार पाते। तो एखाने मसला देखते पाच्छो, मसलार मध्ये निये निएछि एखाने नारकेलेर गुड़ो, चालमगज आछे, आछे माने जेटा होच्छे शुकनो खेजुर और होच्छे काजू किशमिश। और तोमरा देखछिले पेंयाजटाके आमि भाजछिलाम, तो पेंयाजटाके एई जेरकम भावे बेरेस्ता बानिये निलाम। তো যেই মশলাগুলো শুকনো মশলাগুলো রেখেছি সেগুলোকে আমি গরম জলে একটু ভিজিয়ে নিলাম। কারণ কি বলতো, ওই যে শুকনো খেজুরটা আছে, তো শুকনো খেজুরটা যদি আমি গরম জল দিয়ে না ভিজাই তাহলে কি হবে, ওটা মিক্সিতে ভালো মতন পেস্ট হবে না। তো আজকে যেই রান্নাটা বানাচ্ছি সেটার নাম হলো চিকেন চাপ। তো চিকেন চাপ তো আমি এইভাবেই রান্না করি, তো তোমরা কিভাবে রান্না করো তোমরা কমেন্ট করে জানিও। তো দেখো, মাংসটা একটু বড় বড় পিসি নিয়েছি, চাপের পিস যেরকম হয়। আর এই যে হচ্ছে পেস্টটা, দেখো কি সুন্দর ফাইন পেস্ট হয়ে গেছে। এটার মধ্যে চাল মগজ, পোস্ত, নারকেল, শুকনো খেজুর, কাজু কিশমিশ এগুলো দেওয়া আছে। আর এটা হচ্ছে আদা রসুন। তো তোমরা দেখলে মাংসটা ধুয়ে তার মধ্যে টক দই, তারপরে যে পেস্টটা আছে ওটা দিলাম, তার মধ্যে দিয়েছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন আর আদা রসুন। মানে চিকেন চাপ বানানো খুবই সহজ, দেখতে পাচ্ছ তোমরা, মানে সব একসাথে মেখে আর যেই তেলটার মধ্যে সাদা তেল দিয়ে রান্নাটা হবে, সাদা তেল আর ঘি আমি একসাথে মিক্সড করে নিয়েছি। তো সেই সাদা তেলের মধ্যে যে পেঁয়াজ বেরেস্তা করলাম, ব্যাস ওই পেঁয়াজগুলো তুলে নেবো বেরেস্তাটা, তারপরে এবার এই চিকেনগুলো দিয়ে দেবো। তোমরা দেখতে পাবে, দেখো এখন ভালো করে মাখিয়ে নিচ্ছি। হ্যাঁ, এর মধ্যে একটু নুনও দিয়েছি, নুনটা আমি দেখাতে ভুলে গেছি, আর ডিমও দিয়েছিলাম, ডিমটা সেদ্ধ করে পরবর্তীকালে দিয়েছি, সেটা দেখানো হয়নি। তো যাই হোক, এইভাবে তোমরা চিকেন চাপ রান্না করে খেয়ে দেখো, দুর্ধর্ষ লাগবে। আর এর মধ্যে দেবো একটু কেওড়া জল আর একটু মিঠা আতর, কারণ চিকেন চাপ একটু মোগলাই মোগলাই, মানে বিরিয়ানি, চিকেন চাপ এইসব জিনিসগুলোর মধ্যে একটা মোগলাই ব্যাপারটা, একটু শাহি শাহি ব্যাপার। তো সেখান থেকে একটু ওই যেটা হচ্ছে আতরের গন্ধ ছাড়বে, একটু কেওড়া গন্ধ ছাড়বে, তো তাহলে খেতে তো দারুণই লাগবে না। গোলাপ জল আমি দিই না, বিরিয়ানিতেও গোলাপ জল দিই না, আর এটাতেও মানে চিকেন চাপে আমি গোলাপ জল দিই না। তো দেখো, এর মধ্যে কিন্তু কোনো পেঁয়াজ টেয়াজ দিইনি, কোনো তেল দিইনি, বাকি সব মশলা দিয়ে মেখে এখন তোমরা দেখতে পাবে যে আমি কিভাবে রান্নাটা করছি। তো পুরো ভিডিওটা ফলো করতে থাকো। দেখো, এই যে পেঁয়াজ বেরেস্তার যে তেলটা আর ঘিটা ছিল, তো সেটার মধ্যে আমি একটু চিনি দিয়ে নিচ্ছি তেলটার মধ্যে, আর এটা একটু ঝাল ঝাল আর চাপ কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয় খেতে। তো দেখো, এখন আমি তেলের মধ্যে দিয়ে দিলাম চিনি, চিনি যেহেতু একটু মিষ্টি মিষ্টি, তো তিন চামচের মানে কম করে করে আড়াই চামচের মতন চিনি দিয়েছি, আর এই যে এখন ঘি দিয়ে দিচ্ছি। তো এই যে তেলটা আছে আর এই যে তেল আর ঘির মধ্যে, এইবার আর এই দেখো পেঁয়াজ বেরেস্তাগুলো আমার কি সুন্দর মুচমুচে খাস্তা একেবারে হয়েছে। এরকম পেঁয়াজ বেরেস্তা বানিয়ে কিন্তু তোমরা জারে করে ফ্রিজে বহুদিন রেখেও খেতে পারো, তারপরে কিছুর মধ্যে দিতে পারো রান্নায়, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমি পোলাও টোলাওতে যেটা ঝাল পোলাও করি, যেরকম হচ্ছে বাংলা পোলাও গোবিন্দভোগ চাল দিয়ে করে, তো সেটাও করি, আবার এইদিকে ঝাল পোলাও করি, সেটা অল্প মিষ্টি হবে। এরকম মাংস চাপ টাপ দিয়ে খেতে গেলে কিন্তু এই ঝাল পোলাওটাই খেতে ভালো লাগে। তো আজকে গোবিন্দভোগ চাল দিয়ে ওরকম প্লেন ঝাল পোলাও করেছিলাম, মানে যেটা হচ্ছে একটু নোনতা নোনতা হয়, মিষ্টি কম হবে, নোনতা নোনতা। তো দেখো, এখন আমার এই তেলটা গরম হয়ে এসছে, তেল আর ইয়েটা, তো এখন আমি প্রত্যেক কটা মাংস এই দেখো সাজিয়ে সাজিয়ে দিয়ে দিচ্ছি। আর এরকম ফ্ল্যাট কড়াইতে না চাপ রান্না করলে খুব ভালো হয়, কারণ কি হয় পুরো চারিদিক থেকে রান্নাটা হয়। এক একটা পিস দেখো কিরকম সাইজ নিয়েছি, বড় বড়ই একটু পিসগুলো করেছি, চাপের পিসগুলো বড় হয়। আর কি হয়, এই যে পিসগুলো পেতে পেতে দিচ্ছি, তো রান্নাটা খুব ভালো মতন হবে। আর যদি একটু কানা উঁচু করা কড়াই থাকে না, তো দেখবে রান্না করতে গেলে না জিনিসগুলো ভেঙে চুরে যায়, কিন্তু আমার এই পিসগুলো যেরকম দিয়েছি ঠিক ওই রকমই ছিল, কারণ আমি একটা একটা করে নেড়ে নেড়ে ওরকম ঘুরিয়ে ঘুরিয়ে দিয়েছি। আর এই কড়াইটা আমি কিনেছি অ্যামাজন থেকে, তো আমার একটা কালো কড়াই দেখেছি, ওটা হচ্ছে সাদা কড়াই। তো আগের দিন দেখিয়েছিলাম রান্না করছিলাম মাছের, যেটা আলু ফুলকপি দিয়ে রসা করেছিলাম, তো আজকে চিকেন চাপ দেখাচ্ছি। তো নতুন বাসনপত্র আমার খুব ভালো লাগে রান্না করতে, তাই জন্য নতুন বাসন দেখে আমার রান্না বান্না আবার চালু হয়ে গেছে। তো আমার ভিডিওগুলোকে এরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর বাড়িতে এরকম করে একবার চিকেন চাপ বানিয়ে খাও, আমার নাম করবে আমি বলে দিলাম। তো অনেকে অনেক রকমভাবে চিকেন চাপ বানায়, কিন্তু আমার চিকেন চাপ মানে কি বলবো, আমার দিদির মেয়ে ও আমার বাপের বাড়ি সবাই বলে তুই একটা দোকান দিয়ে দে রুমালি রুটি আর এরকম চিকেন চাপের। তো দেখো, রান্নাটা প্রায় অনেকটাই হয়ে এসছে, কষিয়ে কষিয়ে মশলাটাও বেশ তেল ছেড়ে দিয়েছে আর বেশ ভালো মতন। তো এবার আমি একটা গরম মশলা আছে যেটা হচ্ছে বিরিয়ানি মশলা, তো ওটার মধ্যে জায়ফল, জয়িত্রী সব মিক্সড
থাকে, তো ওই গরম মশলাটা দেব, তারপরে কেওড়া জল দেব, একটু ঘি দেব, আর লাস্টে পেঁয়াজ বেরেস্তাটা দেব। তোমরা দেখতে পাবে এখন আমি পেঁয়াজ বেরেস্তা কিন্তু দিইনি, যেহেতু মাংসগুলোকে আমি চাই যে একদম মুখে দেব, নরম গলে যাবে এরকম সেদ্ধ করার মতন কিন্তু আমি সেদ্ধ করছি। তো দেখো এখন ভালো করে একদম নেড়ে চেড়ে দেখে নিলাম, আর এই যে দেখো এখন আমি দিয়ে দেবো এর উপরে পেঁয়াজ বেরেস্তাগুলো। পেঁয়াজ বেরেস্তাগুলো কী হয়, লাস্টে দিলে পরে একটু কুড়মুড়ে থাকে আর খেতেও ভালো লাগে, আর মিষ্টি মিষ্টি খেতে তো খুবই ভালো লাগে। তো এখনও আমি দিইনি, রান্নাটা কিন্তু ফুটছে দেখতে পাচ্ছ। আর এই যে এখন দিচ্ছি গরম মশলাটা, যেই গরম মশলাটা তোমাদের বললাম বিরিয়ানি মশলা, এটার মধ্যে দারচিনি, এলাচ, লবঙ্গ, জায়ফল, জয়িত্রী সব দেওয়া আছে। তো আমাদের এখানে একটা দোকান আছে, তো ওর দোকানে এই চাপ মশলা তারপরে এই এগুলো সব পাওয়া যায়। এখন দিয়ে দিচ্ছি কেওড়া ওয়াটার। তো এই কেওড়া জলটা তোমরা দিতে পারো যারা সেন্ট ভালোবাসো। তো এইসব রান্না কি বলো তো, এই কেওড়া জলটা না দিলে কিন্তু সেই স্বাদ আসে না। তো এই দেখো এখন পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ বেরেস্তাটা দিলে যেন স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। তো যে কোনো মাছের শুকনো ড্রাই কোনো রান্না বান্না করবে যখন, তখন এরকম পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেবে, দেখবে রান্নার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা, প্রায় আজকে 1 কিলোর মতন পেঁয়াজ বেরেস্তা করেছি। তো কিছুটা আমি পোলাওতে দিয়েছি আর কিছুটা এই যেটা হচ্ছে চাপে দিয়েছি। তো দেখো এখন সব আস্তে আস্তে করে ছিটিয়ে দিচ্ছি। আর অনেক দিন ধরে কিন্তু আমি ইউটিউবে কোনো ব্লগ ভিডিও বা রান্নার ভিডিও দিচ্ছি না, আসলে আমি একটু ফেসবুক নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম। তো ফেসবুককেও ভিডিও দিচ্ছি, ফেসবুকেও আবার ইউটিউবেও এখন দেবো, দুদিকেই দেবো ভিডিও, যেহেতু আমার ব্লগিং চ্যানেল আর কুকিং চ্যানেল তো এগুলো তো থাকবে, তার সাথে সামনে পুজো এসছে, ভালো মন্দ খাওয়া দাওয়া তো এইসব তো থাকবে। তো দেখো এখন পেঁয়াজ বেরেস্তা, আর এই যে ডিমগুলো দিয়ে দিয়েছি, দেখাতে ভুলে গেছিলাম ডিমগুলো যে দিয়েছি, আর একটু লাস্টে ঘিও দিয়েছি। আর এরম করে কিন্তু বারবারই বলছি যে একবার করে খাও, আমার কথা মনে করবে, তো রয়্যাল ফেল পড়ে যাবে আমার চাপ। তো মানে রয়্যাল বলো কি সিরাজ আমিনিয়া বলো, তো লাগবে না, আমি নিজেই রান্না করে নিজের চাপের গ্যারান্টি নিজেই দিচ্ছি। তো এরকম করে গোটা মুরগ মুসাল্লাম তারপরে এরকম চাপ আমি কিন্তু এই মশলাগুলোই কিন্তু দিই, তোমরা একবার একটু করে খেয়ে দেখো, আমি বলে দিচ্ছি মানে একদম। এই যে এখন ঘি দিচ্ছি, দেখো দুর্ধর্ষ লাগে। আর আমার চ্যানেলটা যারা নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই কিন্তু একটু সাবস্ক্রাইব করে দেবে, আর ভালো লাগলে কিন্তু ভিডিওটা অবশ্যই কিন্তু ফ্যামিলি তারপরে তোমাদের ফ্রেন্ডের সাথে কিন্তু শেয়ার করে দেবে। আর নতুন কড়াই যে বলছিলাম না, তো দেখো বারবারই না কড়াইটা দেখে কিন্তু আমার নিজেকে, আমি তোমরা হয়তো বলবে যে কি কোনোদিন কড়াই দেখেনি, না আমি কি বলতো নতুন জিনিসপত্র নতুন কড়াই, কিছু কিছু নতুন জিনিস উঠলে পরে না সেগুলো বেশ ভালো লাগে প্রথম প্রথম, তারপরে কি হয় এটা আমি নিজে হাতে মাজি এখন দিচ্ছি না, তারপরে এরপরে কি করবো, এরপরে আর যখন এটার ওপরে উঠে যাবে তখন আবার মাছ দিয়ে দেবো, যে আমার কাজ করে সে ওটা ওকে মাছ দিয়ে দিয়ে দেবো। তারপরে মেয়েকে বললাম যে একটু ভালোভাবে শুট করে দে, তারপরে ও একটু করে দিচ্ছিল। কিরম লাগলো অবশ্যই।